রাজধানীর পূর্ব রাজাবাজারে মালিকের গাড়ি চাপায় বাড়ির দারোয়ানের মৃত্যু হয়েছে। দারোয়ান ফজলুল হক ছিলেন পেশায় একজন নিরাপত্তা কর্মী। প্রায় দেড় মাস আগে রাজধানীর শেরেবাংলানগর পূর্ব রাজাবাজারের 19-এর 1 নম্বরের বাসায় যোগদান করেন ফজলুল। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার বাড়ির গেটে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই তার উপর উঠে যায় একটি প্রাইভেট কার। গাড়িটি ছিল বাড়ির মালিক মফিদুল ইসলামের। তিনি নিজেই গাড়িটি বাসার গ্যারাজ থেকে বের করতে চেয়েছিলেন। চালকের আসনে বসে অ্যাক্সেলেটরে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে চলে গাড়িটি। মুহূর্তের মধ্যেই সেটি দাঁড়িয়ে থাকা ফজলুলকে চাপা দিয়ে গেট ভেঙে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফজলুল। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলানগর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর গাড়িটি জব্দ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মফিদুল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী। এদিকে ভবনের কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখলেও প্রত্যক্ষদর্শীরা তা মানতে রাজি নন। কেউ কেউ বলছেন, মফিদুল তার ড্রাইভারের সঙ্গে রাগারাগি করে নিজেই গাড়ি চালাতে গিয়ে নিরাপত্তা কর্মীর উপর উঠিয়ে দেন। এছাড়া দুর্ঘটনার পর ফজলুলকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও অবহেলার অভিযোগ উঠেছে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।